হ্যালো এভরিওয়ান, আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ধনিয়া পুদিনার চিকেন কারি। তবে মা এই রেসিপিটা একটু ভিন্নভাবে রান্না করেছে, যার কারণে এই ধনিয়া পুদিনার চিকেন কারিটা অনেক বেশি টেস্টফুল হয়েছিল। রান্নাটা প্রতিটা স্টেপ বাই স্টেপে বিভিন্ন ধরনের স্পেশাল মশলা ব্যবহার করে মা কীভাবে রান্নাটা করেছে চলুন দেখে আসি। আমরা বেশিরভাগটাই চিকেনের থাই পিস নিয়েছি, আর লাগছে ধনিয়া। ধনিয়া পাতে আমরা কিছু কুচনো রেখেছি, রান্নার শেষের দিকে দিব। আর এখানে যে পেস্টটা দেখতে পাচ্ছেন এটা হলো ধনিয়া আর কাঁচা মরিচের পেস্ট, আর এটা হলো পুদিনা পাতার পেস্ট। আমরা এটা গতকালকে পেস্ট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর লাগছে পেঁয়াজ বেরেস্তার পেস্ট, এখানে আমরা কোনো কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না। আর লাগছে আদা বাটা আর রসুন বাটা, আর এটা হলো ফেটানো টক দই। আর লাগছে ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা কিন্তু ধনিয়া পুদিনা চিকেনের রেসিপিতে দিলে খেতে ভীষণ ভালো লাগে। আর লাগবে ঘি আর কালো গোলমরিচ, সাদা গোলমরিচ। কালো এবং সাদা গোলমরিচ আমরা গুঁড়ো করে এটা রান্নার মাঝে দিব। এখন চলুন শুরু করি মেন রান্না। আমরা কড়াইয়ে সাদা তেল নিয়ে নিচ্ছি আর সাথে দিচ্ছি ঘি। সাদা তেল আর ঘি দিয়ে রান্না করলে রান্নার স্বাদটা আরও বেশি ভালো লাগবে। ঘিটা অপশনাল, আপনারা ব্যবহার নাও করতে পারেন। এখন তেল এবং ঘি গরম হলে আমরা দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। আদা রসুন বাটাটা খুব সুন্দর মতন ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো। যেহেতু আমরা ধনিয়ার পেস্টের সঙ্গে কাঁচা মরিচের পেস্ট করে নিয়েছিলাম, যার কারণে এখানে শুকনো মরিচের গুঁড়ো আমরা হাফ চা চামচই ব্যবহার করছি। এখন দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো। তেল আর ঘিয়ের সমন্বয়ে এই চিকেনের পিসগুলো খুব সুন্দর মতো আমরা ভেজে নিব। আমরা একটু ঢাকনা দিয়ে দিয়ে আমরা চিকেনের পিসগুলো ভেজে নিব, যাতে চিকেন থেকে এক্সট্রা যে জলটা বের হবে সেটা বের হয়ে যাওয়ার পর খুব সুন্দর মতন এটা যেন ভাজা ভাজা হয়ে যায়। প্রায় দু তিন মিনিট আমরা ভাজার পরে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তার পেস্ট, প্রায় 2 চা চামচ ভর্তি করে। আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পুদিনা কাঁচা মরিচের পেস্ট। মিডিয়াম আঁচে খুব সুন্দর মতো আমরা এটা ঢাকনা দিয়ে কষিয়ে নিব, যেন ধনিয়া পুদিনার ফ্লেভারগুলো চিকেনের মধ্যে খুব সুন্দর মতন চলে যায়। প্রায় 3-4 মিনিট রান্না হওয়ার পর এখন দিয়ে দিলাম ফেটানো টক দই। দিয়ে দিচ্ছি টেলে নেওয়া জিরার গুঁড়ো, শুকনো কড়াইয়ে আমরা জিরা টেলে নিয়ে দিয়েছিলাম। আর এটা দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো আমরা একটু ক্রাশ করে নিয়েছিলাম, নিয়ে আমরা দিয়ে দিচ্ছি। ধনিয়া পুদিনা দিয়ে শুধু চিকেন নর্মালি রান্না না করে সাথে টক দই, ফ্রেশ ক্রিম আর এই গোলমরিচের গুঁড়োগুলো ব্যবহার করবেন। সাথে পেঁয়াজ বেরেস্তার পেস্টটাও কিন্তু ফ্লেভার, সুন্দর একটা ফ্লেভার আনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, তাহলে খেতে অনেক ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম দেওয়ার পরে আমরা আরও 2-3 মিনিট খুব সুন্দর মতন মিডিয়াম আঁচে আমরা রান্না করে নেব। এই সেম প্রসেসে আপনারা কিন্তু বড় মাছও রান্না করতে পারেন। বড় মাছগুলোও যদি শুধুমাত্র পেঁয়াজ রসুন দিয়ে না কষিয়ে ওই টেস্টের পরিবর্তে একটু ভিন্ন একটা টেস্ট আনার জন্য চাইলে এই প্রসেসে বড় মাছও আপনি রান্না করতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। কষানো মতো প্রায় শেষের দিকে এখন দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা। ধনে পাতা দিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব, যতক্ষণ না তেল ছাড়া ছাড়া হয়।
সমস্ত মশলাগুলো খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে, আর কষানোর মধ্যে থেকে খুব সুন্দর ধনিয়ার পুদিনার গোলমরিচের একটা ফ্লেভার বের হচ্ছে। এখন আমরা ঠিক যে পরিমাণ গ্রেভি রাখতে চাই সেই পরিমাণ আমরা উষ্ণ গরম জল ব্যবহার করছি। এ সময় চুলার আঁচটা লো থাকবে। আমাদের রান্না তো হয়ে গেছে, এখন হলো এটা পরিবেশনের পালা। তো আপনারাও এই প্রসেসে ধনিয়া পুদিনার চিকেন ফ্রাইটা রান্না করে খেয়ে দেখুন, আর আমাদেরকে জানান কেমন হয়েছে। আমাদের তো ভীষণ ভালো লেগেছিল। গরম ভাত কিংবা লুচি পরোটা কিংবা নানের সঙ্গেও এই রেসিপিটা কিন্তু দারুণ যায়। তো ধন্যবাদ সবাইকে আমাদের এই পুরো ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন।